कमरेड बंधुगण भाई और बोन किशोर का सुनलें पचिस दफा दामी आलिपुरद्वार जिला ग्रामे शहर श्रमिक मजूर कृषक छात्र युव महिला कर्मचारी छोट व्यवसायी এই সব অংশের মানুষের দাবি সেই দাবি নিয়ে আপনারা দীর্ঘদিন প্রচার আন্দোলন করছেন আজকে এই জেলা সমাবেশ এই জেলা প্রশাসনিক কেন্দ্রের সামনে একটা ধাপ কিন্তু এখানেই আমাদের লড়াই এখানেই আমাদের সংগ্রাম থেমে যাবে না आप अलग अलग दिशा से आए हैं जुलूस के शक्ल में यहां शामिल हुए हैं और हम यहां शपथ लेने आए हैं आने वाले दिनों में हमारा हक हमारा अधिकार जरा उन्नयन है जरा काजे प्रश्न है जरा शिक्षा प्रश्न है जरा स्वास्थ्य प्रश्न है जरा परिवहन प्रश्न है এই সব বিষয়গুলো আপনাদের দাবি দেওয়ার মধ্যে আছে কিন্তু আমাদের রাজ্যে যে সরকার চলছে তারা ঢাক ঢোল পিটিয়ে বিজ্ঞাপন প্রচার দিয়ে কার্নিভাল মেলা করে হইচই পাকিয়ে দিচ্ছে কিন্তু রাজ্যের মানুষের যে দাবি রাজ্যের উন্নয়নের যে প্রশ্ন খেটে খাওয়া মানুষের জীবন জীবিকার যে প্রশ্ন আমাদের মা বোনেদের নিরাপত্তার প্রশ্ন আমাদের আদিবাসীদের মান সম্মানের প্রশ্ন বিভিন্ন জাতি জনগোষ্ঠী উপজাতি তার ভাষা তার সংস্কৃতি তার জীবনের ধারা তার ঐতিহ্য এগুলো রক্ষণাবেক্ষণ করা তাকে এগিয়ে নিয়ে যাওয়া তার মধ্যে রাজ্য সরকার নেই কিসের মধ্যে আছে আপনারা কাল পরশু দেখলেন কলকাতার রাজপথে পুলিশের গাড়ির নিচে হবুর শিক্ষক শিক্ষিকা যারা পরীক্ষা দিয়েছে যোগ্যতা প্রমাণ করেছে মেধা তালিকায় নাম আছে প্যানেলে নাম ছিল কিন্তু তাদেরকে না দিয়ে তৃণমূলের মন্ত্রী নেতা একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত তারা লাখ লাখ কোটি কোটি টাকা তুলে নিয়ে সেই চাকরিগুলোকে নিলাম করেছেন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় স্কুল আছে মাদ্রাসা আছে কিন্তু শিক্ষক নেই আর অন্যদিকে শিক্ষক যাদের হওয়ার কথা তার রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আর এখন গড়াগড়ি কেন বলবো ওরা ধর্ণা দিচ্ছিল আন্দোলন করছিল পুলিশ লাঠি পেটাচ্ছিল জেল দিচ্ছিল এখন তো পুলিশ গিয়ে কামড়েও দিচ্ছে আগে কলকাতায় নেড়ি কুত্তা বলতাম আমরা নেড়ি কুত্তারা কামড়াতো এখন দেখছি কলকাতার পুলিশও পুলিশ নয় নেড়ি পুলিশ হয়ে গিয়েছে তারা কামড়াতে আরম্ভ করে দিয়েছে হাতে দেখলো ছুটে গিয়ে কামড়াতে চলে গেছে আসলে কংগ্রেস ভেঙে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল এখনকার ছেলে ছোকরা জানে না তাদের জানা উচিত মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে কেন্দ্রে মন্ত্রিসভায় যাওয়ার জন্য লড়াইত ছিলেন কংগ্রেসের নামে বিজেপির সঙ্গে যাওয়া যায় না এজন্য কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন তার 10 বছর পরে উত্তরবঙ্গে এসেছে আগে দক্ষিণবঙ্গে তৈরি করেছিলেন তখন বিজেপির প্রেসিডেন্ট লালকৃষ্ণ আদবানি ইলেকশন কমিশনকে চিঠি লিখেছিলেন কোন একটা নতুন দল তৈরি হলে সঙ্গে সঙ্গে একটা প্রতীক পায় না কোন একটা বড় দলকে চিঠি লিখে দিতে হয় যেটা আমার ছোট ভাই আমার ছোট বোন আমারই মতো একটা দল আমরা করেছি এটা আদবানি লিখে দিয়েছিলেন বলেছিলেন আমাদের ছাপ হচ্ছে ফুল কমল ফুল এদেরকে একটা ছোটখাটো ফুল দাও বেলফুল বা কামিনী ফুল বা শিউলি ফুল তোরা একটা ঘাস ফুল নিল আদবানিজির চিঠি এখনো আছে ইলেকশন কমিশনে যেটা বিজেপির একটা উদ্যোগ
এটা আলাদা একটা দল করতে হয়েছে পশ্চিমবঙ্গে, এরা একসঙ্গে ভোট লড়বে, যাতে ভোটে কোনো গন্ডগোল না হয়, তাহলে এদেরকে একটা ফুলেরই ছাপ দিতে হবে। নাহলে কংগ্রেসের তো হাত ছিল, তার আগে বলদ ছিল, তার আগে গায়বাসুর ছিল, কিন্তু কংগ্রেসের অনেক লোক এই আলিপুরদুয়ারেও এখানেও অনেকে মনে করলেন যে কংগ্রেস তো পুরনো হয়ে গিয়েছে, বুড়ো হয়ে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে, নখ পড়ে গিয়েছে, খামচাতে পারে না, কামড়াতে পারে না, এই জন্য নতুন একটা তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে তেজি ঘোড়ার মতো, যে কামড়াতে পারে, খামচাতে পারে। মমতা জি বলেছিল এরকম, আর আনন্দমেলার মতো কাগজগুলো লিখতে আরম্ভ করেছিল, হচ্ছে অগ্নিকন্যা বলেছিল না, তারপরে অগ্নিকন্যা গোটা রাজ্যে আগুন নিয়ে খেলছেন, এই যে পুলিশকে দিয়ে কামড়াচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, সে পুলিশেরও দিয়ে দিচ্ছেন না, ওপরতলার তো একটা আইপিএস অফিসার নয় উপরি পাচ্ছে তৃণমূলের দলদাসগির করে, কিন্তু সাধারণ কনস্টেবল, সাধারণ এসে, সাধারণ সার্জেন্ট, তাদের তো মাহিনে দিয়ে চলছে না, জিনিসের দাম বাড়ছে, সুতরাং তাদের দিয়ে দরকার, যেমন মাস্টারদের দরকার, যেমন সরকারি কর্মচারীদের দরকার, যেমন পেনশন হোল্ডারদের দরকার, যেমন তেমনি স্কিম ওয়ার্কাররা, মিড ডে মিলের ওয়ার্কার হোক, আইসিডিএস এর ওয়ার্কাররা হোক, নানা রকম। এখন সরকারি অফিসে যাবেন, সরকারি মাস মাইনে করা লোক কম, ঠিকে শ্রমিক আছে, কন্ট্রাক্টরের লোক আছে, তাদেরকে পার্ট টাইম তাদেরকে নিয়োগ করা হয়েছে, তাদের অভিযোগ আছে। কিন্তু মমতা ব্যানার্জি কি বললেন, সরকারে সেই বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো, উনি আবার লুকোপ্লাস বলতে পারেন না, বলেছিলেন লুকোপ্লাস লাগিয়ে রাখো, মুখ বন্ধ করে দাও, কেউ কোনো কথা বলবে না। কেন কেন বলেছিলেন, ভোটে তো হার জিত আছে, কেউ হারবে কেউ জিতবে, কিন্তু ভোটে জিতে সরকার করে তিনি কাজ করবেন, তিনি কেন বলবেন বিরোধীদের তোমরা হেরে গিয়েছো চুপ করে থাকো, কেউ কোনো কথা বলবে না, পুলিশ বলবে মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, মাইকের পারমিশন দেওয়া হবে না, আর তৃণমূলের গুন্ডারা যদি মিছিল মিটিং হয় কলেজে, যদি ছাত্র সংগঠন করে তাহলে তার উপর হামলা হবে, একটা ট্যাক্সি স্ট্যান্ড, একটা রিক্সা স্ট্যান্ড, একটা টোটো স্ট্যান্ডে, একটা হকার বলে না লাল ঝান্ডা নিয়ে ইউনিয়ন করতে পারবে না, এইভাবে তো সব দখল করেছিলেন, ভয় দেখিয়েছিলেন। কেন, কারণ উনি জানতেন ওই সময় সূর্য মিশ্র বলেছিলেন, দুই দলের নেতা ছিলেন, যে ভালো কাজ করলে আমরা সমর্থন করব, গঠনমূলক সমালোচনা করব, যদি খারাপ কাজ করেন, ভুল করেন, মমতা ব্যানার্জি বলেছেন না দরকার নেই, কারণ উনি জানতেন উনি ভালো কাজ করবেন না, কিন্তু বিরোধীরা থাকলে সমালোচনা করবে, আর লাল ঝান্ডা থাকলে আরো বেশি করবে। আজকে যে বিজেপিকে খবরের কাগজ পাম দিয়ে দেখাচ্ছে না বিরোধী দল, বিরোধী দলের নেতা টেলিভিশন চ্যানেলে খবরের কাগজে পাতার পর পাতার, ঘন্টার পর ঘন্টা সময় বিজেপি কালো টাকা দিয়ে কিনে রেখেছে, কোন খবর ছাপা হবে না, বড় হবে না, যদি কোন বিজেপির কোন নেতার নাম দেওয়া না হয়, এমনকি সিপিএম এর মিছিল মিটিং হলেও বিজেপি ঝান্ডা লাগাতে হবে, তাহলে সেটা খবর হবে না। এরা কোঅপারেটিভ নির্বাচনে যদি সিপিএম এর লোকেরা জিতে যায় তাহলে কাকে বলতে হবে যে বিজেপি জিতেছে, না ওটা খবর হবে না। এইভাবে একটা ফেক অপোজিশন তৈরি করা হয়েছে, এরা কারা? আজকে যে শুভেন্দু অধিকারীকে দেখছেন বলে বিরোধী দলের নেতা বিরোধী, তৃণমূল তৈরি হওয়ার পর থেকে তাদের গুন্ডামি, মস্তানি, দল ভাঙাভাঙি, করাপশন, চুরি, জট চুরি সবের মধ্যে শুভেন্দু ছিল না, তাহলে গত বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ পাল্টি খেয়ে বললো তৃণমূল থেকে বিজেপিতে চলে গেলাম, এরা আরো অনেকেই গিয়েছিল, যেমন মুকুল রায়ের নাম আপনারা জানেন, সে তো নিজেই জানে না, রাতে ঘুমে বিজেপি হয়ে সকালে ওঠে তৃণমূল থেকে, তৃণমূল হয়ে জেগে ওঠে রাতের বেলা ঘুমোতে যায় আবার বিজেপি, একটা দল ঘোড়া লড়বে, মানুষের কথা বলবে, উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে এমপি দিয়েছেন, কেন্দ্রের মন্ত্রী দিয়েছেন, এমএলএ দিয়েছেন, পঞ্চায়েতও দিয়েছিলেন, যে পঞ্চায়েত গুলোতে বিজেপি জিতেছিল হিসেব মিলিয়ে দেখুন সব গিয়ে তৃণমূলে চুপে আছে, তৃণমূলের না বিজেপির নামে যারা এমপি হয়েছিল ওই অর্জুন সিং আজকে কোথায় আছে, বাবুল সুপ্রিয় আজকে কোথায় আছে, তৃণমূলের মন্ত্রী হয়ে যায়নি, তাহলে কে কখন পাল্টি খাচ্ছে এই বাজারে বোঝা যাচ্ছে না। আর এই জন্য বিজেপি তৃণমূল একসঙ্গে মিলে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও, নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে বিজেপি তৃণমূল জামাত ইসলামী জামিয়াতুল মাহিন আরএসএস এসইউসি মাওবাদী নকশাল সব ছেলেরা একলা হয়েছিল, সবাই মিলে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও, লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি, আজকে দেশকে বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, এটাই আমাদের শপথ। জিনিসের দাম কি বাড়ছে যারা বিজেপি করে জিজ্ঞেস করবেন, 2014 সালে একটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল 410 টাকা, আর 8 বছর পেট্রোল পাম্প গুলোতে ফেস্টুন লাগিয়ে, হোর্ডিং লাগিয়ে, মোদীর ছবি লাগিয়ে বলেছে উজ্জ্বলা,
আর সবাইকে বলেছে সস্তা করে দিলাম, গরিব মানুষকে 2 পয়সা সিলিন্ডার দিচ্ছি, গ্যাস কানেকশন দিচ্ছি, 410 টাকা সিলিন্ডার এখন গুনে গুনে 1230 টাকা, 3 গুণ। কখনো ইতিহাসে 8 বছরে কোন জিনিসের দাম 3 গুণ বেড়েছে? ডিজেলের দাম 55 টাকা লিটার ছিল 2014 সালে যখন মোদী সরকার এসছে, আর এখন 100 টাকা, কদিন পরে 110 টাকা হবে, 2 গুণ হবে। একইভাবে পেট্রোলের দাম এখন, যেমন বলার সময় শস্যের তেলের কথা বলছিল, কেরোসিন তেলের দাম 14 টাকা লিটার ছিল, আজকে পশ্চিমবঙ্গে 104 টাকা। কে দেবে জবাব? আপনি যা কিনতে যাবেন দেখবেন ট্যাক্স নিচ্ছে, এখন নাম হয়েছে জিএসটি। একটা হোটেলে খেতে গেলেও ট্যাক্স লাগে, তারপরে দেখবেন তাতে লেখা আছে অর্ধেক অর্ধেক, 50-50, 18% ট্যাক্স, 9% IGST, মানে ইন্ডিয়া গভর্নমেন্টের গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, আর 9% হচ্ছে SGST, মানে হচ্ছে স্টেট গভর্নমেন্ট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। তাহলে কে করবে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কথা? কে বলবে মূল্যবৃদ্ধির কথা? ভাগাভাগি হয়ে যাচ্ছে কেন্দ্রীয় রাজ্যের মধ্যে, আর ভোট আসলে বলবে আপনাকে স্বাস্থ্য সাথী দিচ্ছি, শিশু সাথী দিচ্ছি, ও বলবে আয়ুষ্মান ভারত দিচ্ছি, মমতা বলছে স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছি, মোদী বলছে আয়ুষ্মান ভারত দিয়েছি। আর একটা মানুষের যদি কিডনি খারাপ হয়, তার ডায়ালিসিস করার জন্য ছুটতে হবে কলকাতায়, তার একটা অপারেশন করার জন্য ছুটতে হবে ভেলোরে, এখানে উত্তরবঙ্গে আমরা দীর্ঘদিন, আমি নিজে রায়গঞ্জের এমপি ছিলাম, এইমস হাসপাতাল হওয়ার কথা ছিল, আজকে যে বিজেপি উত্তরবঙ্গের বঞ্চনার কথা বলছে, আপনার দালালরা বলছে, জিজ্ঞেস করতে চাই, যতদিন বিজেপি তৃণমূল আসেনি উত্তরবঙ্গে এইমস হবে, এটা নিয়ে লড়াই ছিল, এটা নিয়ে সিদ্ধান্ত ছিল, যেদিন মোদী সরকার এসছে বিজেপি কোন আলোচনা করেনি, কোন সিদ্ধান্ত হওয়ার আগেই কোন এক্সপার্ট ওপিনিয়ন হয়নি, সবসময় একটা এক্সপার্ট কমিটি তৈরি হয়, তারপরে তারা খোঁজ নিয়ে দেখে কোথায় সুবিধা হবে মানুষের, কোথায় সুবিধা হবে ডাক্তারের, কোথায় সুবিধা হবে যাতায়াতের। আচ্ছা, রায়গঞ্জ হতো না জলপাইগুড়িতে হতো, জলপাইগুড়ি না শিলিগুড়িতে হতো, শিলিগুড়ি আলিপুরদুয়ারে হতো, আলিপুরদুয়ারে হতো না কুচবিহারে হতো, মালদায় হতো, কিন্তু কেন উত্তরবঙ্গের মানুষকে চিকিৎসা করাতে গেলে দক্ষিণ ভারতে যেতে হবে, উত্তর ভারতের মানুষকে দক্ষিণ ভারতে যেতে হবে? আর মোদী বলেন, আর বিজেপি তৃণমূল বলে, মোদী আর মমতার মধ্যে নাকি অনেক ঝগড়া, যেদিন দিল্লিতে সরকার হয়েছে 1 মাসের মধ্যে ঘোষণা হলো এইমস কল্যাণীতে হবে, উত্তরবঙ্গে হবে না, কি জবাব দেবে বিজেপি? মোদী বললেন, না খাতা না বহি, যো দিদি কহে সো সহি, কোনো খাতা বইয়ের দরকার নেই, কোনো কমিটির দরকার নেই, যেটা দিদি বলেছে সেটাই মেনে নাও, কল্যাণী দেখলে হবে। তাহলে আলাদা করে বিজেপির দরকার আছে? যদি মমতা যা বলেন তাই হবে। উত্তরবঙ্গের তিস্তা প্রকল্প 40 বছর ধরে আমরা বামপন্থীরা লড়েছি পার্লামেন্টে, আমি তখন রাজ্যসভার মেম্বার, দেবেগৌড়া গুজরাটের সরকার, রাজ্য সরকার তিল তিল করে তিস্তা প্রকল্প গড়ে তুলছিল, কিন্তু এত বিশাল প্রকল্প একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়, আমরা যুক্তফ্রন্ট সরকার তৈরি করলাম দিল্লিতে আমাদের সমর্থনে, তারপর আমরা লড়াই করলাম পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে, তিস্তা প্রকল্প জাতীয় প্রকল্প হিসেবে ঘোষিত হলো সব দায় কেন্দ্র সরকারের। একটা ভাকানাঙ্গার দেশ ভাগের পরে পাঞ্জাবে হয়েছিল, সেই ভাকানাঙ্গার প্রকল্প পাঞ্জাব হরিয়ানা রাজস্থানের চেহারা পাল্টে দিয়েছে, রাজস্থানের মরুভূমিতে ইন্দিরা ক্যানেল করে খাল নিয়ে গিয়ে আজকে সেচের ব্যবস্থা করা হচ্ছে। একটা তিস্তা প্রকল্প গোটা উত্তরবঙ্গ শুধু নয় উত্তর বিহারের পর্যন্ত চেহারা পাল্টে দিত, কিন্তু সেখানে দাঁড়িয়ে রাতারাতি বিজেপি এবং তৃণমূলের সরকার চুপি সারে তিস্তা প্রকল্প বানচাল করে দিল। জাতীয় প্রকল্প, বিজেপি নিজেকে জাতীয়তাবাদী বলে, কথায় কথায় জাতীয় নিরাপত্তার কথা বলে, উত্তরবঙ্গের পরিচিত ছিল 5টা কি, টি-40 চা, টি-40 তিস্তা, টি-40 টিম্বার, টি-40 ট্রান্সপোর্ট, টি-40 ট্যুরিজম। আজকে কি অবস্থা আছে? ভোটের সময় দুটো পার্লামেন্টের ভোট এলো, মোদী থেকে সীতারামন, মমতা থেকে অমিত মিত্রপার্থ চ্যাটার্জি, কত কথা বলেছিল চা বাগান সম্পর্কে, উত্তরবঙ্গে কলকারখানা সম্পর্কে, মুখ্যমন্ত্রী হওয়ার আগে রেলমন্ত্রী হওয়ার সময় একটার পর একটা রেলের প্রকল্প কারখানা ঘোষণা করেছিলেন,
শিলান্যাস করেছিলেন, মুখ্যমন্ত্রী যেমন শিলান্যাস করেছেন গড়ে 300-400-500 পাথর পুঁতেছেন রিমোট কন্ট্রোলে, ওরকম রেলমন্ত্রী হয়ে রেলের কারখানা করবেন, রেল অ্যাক্সেল প্ল্যান করবেন, নানা রকমের রেল লাইন করবেন বলে ঘোষণা করেছিলেন, হয়েছে। ওই সব পাথর গুলো যা পুঁতেছিলেন মমতা ব্যানার্জি, আজকে সেই পাথর গুলোতে কোন কারখানা হয়নি, কোন লাইন হয়নি, কুকুর গুলো ঠ্যাং তুলে পেচ্ছাপ করে। তাহলে বলুন, আজকে রাতারাতি শুভেন্দু বললো আমি ঝান্ডা পাল্টে দিয়েছি, সুতরাং আমি তৃণমূলের বিরুদ্ধে। আরে শিক্ষক নিয়োগে যা দুর্নীতি হচ্ছে, স্বাস্থ্য নিয়োগে যা দুর্নীতি হচ্ছে, পুলিশ কনস্টেবল নিয়োগে যা দুর্নীতি হয়েছে, সেচে দপ্তরে দুর্নীতি হয়েছে, বন দপ্তরে দুর্নীতি হয়েছে, পরিবহন দপ্তরে দুর্নীতি হয়েছে, পরিবহন মন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি ঝান্ডা নিয়ে উত্তরবঙ্গ পরিবহনকে শেষ করে দিয়েছেন এনবিএসটিসি কে। বামফ্রন্ট সরকার তিল তিল করে এনবিএসটিসি করে তুলেছিল, আজকে কি অবস্থা? কজন কর্মচারী কটা বাস সব প্রাইভেট হাতে তুলে দেওয়া হয়েছে, আর তারপরে ঝাঁকের বই ঝাঁকে মিশে গিয়ে বিজেপিতে গেছে। এখানে এরা বাস তুলেছিল, আর দিল্লিতে বিজেপি সরকার রেল তুলে দিচ্ছে, প্রাইভেটাইজ করছে, রেল স্টেশন কে প্রাইভেটাইজ করছে, এয়ারলাইন্স কে বেচে দিয়েছে, এয়ার ইন্ডিয়া কে বেচে দিয়েছে, এয়ারপোর্ট কে বেচে দিয়েছে, এখন রেল স্টেশন কে রেল লাইন কে বেচে দিচ্ছে। মমতা ব্যানার্জির হাতে রেল লাইন ট্রাম আছে, কলকাতা ট্রাম ডিপো আর ট্রাম কোম্পানি কে বেচে দিচ্ছেন। এরা বেচার জন্য তৈরি হয়েছে, এরা বেচারাম, এরা কখনো তৈরি করতে পারে না। তৈরি করার জন্য লাল ঝান্ডার দরকার হয়। আমরা বলছি না, 34 বছর ধরে আমরা পশ্চিমবঙ্গকে স্বর্গরাজ্য করে দিয়েছি, কিন্তু ধাপে ধাপে তিল তিল করে আমরা রাজ্য গড়ে তুলেছি। যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়াই করা হয়েছে, তবে জমির অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই লাল ঝান্ডা নিয়ে তেভাগা করেছি আমরা, তারপরে মানুষ পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে, ছিন্নমূল উদ্বাস্তু মানুষ এসছেন, তাদের করণীর জন্য লড়াই করা হয়েছে লাল ঝান্ডার জন্য। ওটা কোন উদ্বাস্তু প্রেমের জন্য না, মানুষের অধিকারের জন্য, মাথা তুলে দাঁড়ানোর জন্য, মাথার উপরে একটা ঠাঁই নেওয়ার জন্য। যখন যে দুর্বল অংশ, সে সংখ্যালঘু হোক, সে আদিবাসী হোক, সে রাজবংশী হোক, সে তপশিলী হোক, তাদের অধিকারের কথা কে বলবে? মজুর কিষানের কথা যারা বলে তারাই বলবে, যারা আদানি আম্বানির কথা বলে তারা কখনো গরিব মানুষের কথা বলতে পারে না। আজকে বলা হচ্ছে উত্তরবঙ্গে আলাদা রাজ্য করে দেবো, কেউ বলছে গ্রেটার করে দেবো, কেউ বলছে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাবে, কেউ বলছে সীমাঞ্চল প্রদেশ হয়ে যাবে। প্রতিদিন হোয়াটসঅ্যাপে দেখবেন আপনাদের কাছে আসছে, আর কোনো কোনো খবরের কাগজ গুলো দালালি করে প্রতিদিন লেখালেখি লিখছে। এগুলোকে বলে ওয়াটার টেস্টিং। সুইমিং পুলে যখন কেউ নামে, তার আগে একটু পা ছুঁয়ে দেখে নেয় জলটা কতটা ঠান্ডা কতটা গরম। এখন এই শীত আসছে, আপনারা বাড়িতে যদি স্নান করতে যান, প্রথমে বালতিতে একটু হাত চুবিয়ে দেখে নেন, একটু আঙুল ঢেকে দেখে নেন জলটা কতটা গরম আছে, আরো গরম জল মেশাতে হবে কি ঠান্ডা জল মেশাতে হবে। বিজেপি এইভাবে কাজ করে, তারা একটু সোশ্যাল মিডিয়ায় কিছু খবরের কাগজে, আর কিছু পোষা দালাল আছে তাদের দিয়ে কিছু কথা বাজারে ছড়িয়ে দিচ্ছে, আর তারপরে জল মাপছে কতটা গভীর। কোনটা ঠিক? অত কথা যদি না বলে আপনাদের বলি, 2014 সালে বিজেপি সরকার আসার আগে আপনাদের মনে আছে, তখন এরকম হোয়াটসঅ্যাপে আসতো, বিদেশি ব্যাংকে কালো টাকা আছে, জার্মান ব্যাংকে আছে, সুইস ব্যাংকে আছে, অমুক নেতার এত কোটি টাকা আছে, অমুক নেতার তত কোটি টাকা আছে। এখন আপনাদের কাছে আসে? এখন আপনার পকেটে দেখবেন, যখন থেকে মোদী সরকার এসছে, আপনার পার্সে, আপনার মানি ব্যাগে লাল নীল গোলাপি হলুদ সবুজ খয়েরি সব রঙের টাকা আছে, কিন্তু খবরের কাগজে টেলিভিশনে রাজনীতিতে, রাজনীতির মঞ্চে, বিধানসভায়, লোকসভায় কালো টাকা শব্দটা আর উচ্চারিত হয় না, আর লেখা হয় না। তাহলে কোথায় গেল কালো টাকা? যারা বলেছিল মোদিজি আসলে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদিজি আয়েঙ্গে আচ্ছে দিন লাইঙ্গে, আর নরেন্দ্র মোদি বলেছিল বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে নিয়ে আসবে, কুছ নেই তো আপকা খাতা মে 14-15 লাখ ইমি চালায়েগা বলেছিল না? অনেকে মনে করেছিল, এখন যারা মনে করছে এইবার তো আমাদের রাজধানী হয়ে যাবে, এ তো আমাদের রাজধানী হয়ে যাবে, রাজ্য হয়ে যাবে, এবার আমাদের দেশ হয়ে যাবে। আরে তার আগে নিজের পার্স খুলে দেখুন তো, সব রঙের টাকা আছে, কিন্তু 15 লক্ষ কালো টাকা এলো কি এলো না? এখনো কোনো কোনো ভক্ত আছে, সকালে উঠে যখন মন্দিরে ঘন্টার ধ্বনি হয়, গুরুদুয়ারে যখন গুরুবাণী শুরু হয়, যখন ফজরের আজান হয়, তখন চার্চে যখন ঘন্টা বাজে, ওই দিকে না গিয়ে নিজের খাতা পাসবুক খুলে দেখে, মোদি যখন বলেছিলেন 14-15 লাখ টাকা দেবেন, তা 14-15 লাখ না হোক অন্তত 20-22-30 হাজার তো পাঠিয়েছেন, কিন্তু সব ভোঁ ভা, ও কিছুই আসেনি, আসে না। তখন এখন তো সীতারামন অপদার্থ অর্থমন্ত্রী,
তখন ছিলেন অরুণ জেটলি, একটু শিক্ষিত মানুষ ছিলেন, ভালো পার্লামেন্টারি ছিলেন, মারা গেছেন। আমি তখন রায়গঞ্জের এমপি, ওকে বললাম কে হুয়া তেরা ওয়াদা, বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা আনবেন, 14 লাখ 15 লাখ টাকা দেবেন, ও চালাক। বলে সেলিম ভাই মোদিজি বোলা তো থা, লেকিন আপকো নদী থোড়ি দেগা বোলা থা, বোলা থা খাতা মে দেগা, লেকিন দেশ কে জনতা কে পাস খাতা হি নেই হ্যায়, খাতা মানে খাতা ভিতা নেই, যে তৃণমূলের যে খাতা ভিতা সেটা না, ওটা হচ্ছে ব্যাংকের খাতা মানে পাসবুক। তখন আপনার মনে আছে জনধন যোজনা হলো, তার বিজ্ঞাপন দিল, মোদি বলেছে সবাই যাও, কি আপনারা গেছিলেন তো সব ব্যাংকে গিয়ে লাইন লাগিয়েছিল না, এখন যেমন দুয়ারে সরকার লাইন লাগাচ্ছে, এখন তো দুয়ারে সরকার এখন প্রথম নকল করছে মমতা ব্যানার্জি, তার আগে নরেন্দ্র মোদী সরকার এসে আপনাদের বলেছিল সব ব্যাংকের দুয়ারে যাও, গিয়ে লাইন লাগিয়ে সবাই খাতা খুলেছিলেন, তাই তো? হ্যাঁ, জিরো অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স, ব্যাংকের কর্মীরা রাত দিন জেগে লিখেছিল, খাতা তৈরি করেছিল, আর তারপরে এখন খাতা খুলে দেখেন টাকা এসছে কিছু, বলেন যে যার কাছে যা টাকা ছিল সে টাকা শুষে নিয়ে ওখানে রাখা হয়ে গেছে ব্যাংকে, 23,000 কোটি টাকা কিছু দেয়নি। এইভাবে মমতা ব্যানার্জি চিট ফান্ডের পরে বলেছিলেন দেবযানীকে সুদীপ্তকে ধরে নিয়ে এসেছি, সাবন সেন কমিশন করে দিয়েছি, নতুন আইন করে দিয়েছি, নতুন ব্যাংক করে দেবো, যার যার টাকা দিয়েছে সব টাকা ফেরত দেবো। তারপর ফেরত দিয়েছেন 2013 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দালালরা বলেছিল মমতা ব্যানার্জি সরকারে আছেন, তাহলে টাকা মেরেছে তারাই, টাকা ফেরত দেবে তারাই, সিপিএম কি করবে, তাহলে লাল ঝান্ডাকে ভোট দিয়ে লাভ নেই, তৃণমূলকে ভোট দাও। আর তারপর এখন কি করেছে, এই যে টাকার পাহাড় দেখছেন না, পাথর অপার, ওটা কি একজনের? আচ্ছা, গরিব মানুষ একজন মধ্যবিত্ত মানুষ সারাটা জীবন চলে যায় টাকা জড়ো করে যে একটা ঘর বানাবো, একটি জমি পাবো, তাই তো? তারপরে দেয়াল তুলবো, তারপরে বুড়ো বুড়িরা বলে আর আমাদের জীবনে তো সুখ দেখা হলো না, তাই ছেলেরা জোয়ান হয়েছে, বউ নিয়ে আসবো, অন্য বাড়ির মেয়েকে নিয়ে আসবো, তাকে ঘর তুলে দিই, তারপরে বিয়ে দেবো। তার মানে একটা ঘর তৈরি করতে গিয়ে তার জীবন চলে যায়। তারপর ব্যাংক থেকে লোন নেয়, এসব ব্যাংকগুলো বিজ্ঞাপন দেয় না, হোম লোন, হাউসিং লোন, এত পার্সেন্ট সবাই দেখে কোথায় কম সুদে পাওয়া যাবে হাউসিং লোনের জন্য, ঘরের লোনের জন্য। তার মানে সাধারণ মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ তার জীবন কেটে যায়, তার স্বপ্ন থাকে টাকা জোগাড় করে একটা ঘর পাওয়ার জন্য। আর তৃণমূলের নেতারা কি করছে, ঘর জোগাড় করছে, ফ্ল্যাট জোগাড় করছে, বাংকার জোগাড় করছে, বাংলো জোগাড় করছে টাকা রাখার জন্য। মানুষের সঙ্গে তৃণমূলের তফাত এখানেই, মানুষ টাকা জোগাড় করে ঘরের জন্য, আর তৃণমূল ঘর জোগাড় করছে টাকা রাখার জন্য। আর আমরা ইডিসিবিআইকে বলছি, ইডিসিবিআইকে বলছি যে তোমরা যাও গিয়ে টাকা বার করো, তাই তো? এখানে ওখানে যাচ্ছে কিছু পাচ্ছে, আর ওখানে না, কালীঘাটে যাও, ভাইপার পিসির ওখানে যাও, শান্তিনিকেতনে যাও, দেখবে কত টাকা আছে। আর যারা বলছে বিজেপি তৃণমূলকে সাহায্য করবে, সে বিজেপি সমর্থকদের বলি, বিজেপি তখন কি বলছে, আমরা বলছি মমতার কালীঘাটের তালির চালের নিচে কি আছে দেখো, বিজেপি বলছে না ওই বেনারসে জ্ঞানপাপি মসজিদের নিচে কি আছে দেখতে হবে, দিল্লিতে কুতুব মিনারের নিচে কি আছে দেখতে হবে, আগ্রার তাজমহলের নিচে কি আছে দেখতে হবে। দেখবেন ক্রমাগতরা আজকের দিন থেকে আপনাদেরকে ইতিহাসে নিয়ে যাচ্ছে, মৌর্য যুগে কি হয়েছিল, মুঘল যুগে কি হয়েছিল, অশোকের সময় কি হয়েছিল, আরে আগে দেখো এখন মমতার যুগে কি হয়েছে। এখানে হচ্ছে বদমাইশি, এখানে হচ্ছে তামাশা, তামাশা একা মমতা ব্যানার্জি করছেন না, আর মমতা ব্যানার্জি যা যা করছেন তার প্ল্যান হচ্ছে আরএসএস এর। আরএসএস মমতা ব্যানার্জিকে দুর্গা সাজিয়েছিল, আরএসএস এর প্রধান বলেছিলেন 2004 সালে এই দুর্গা পূজা হয় দশভূজা, তাকে সব রকমের অস্ত্র থাকে, মহিষমর্দিনী, আরএসএস প্রধান বলেছিল মমতা হচ্ছে এই যুগের দুর্গা, কিন্তু ও বেচারি দুটো হাত, ও তো 10টা হাত নেই, দুর্গাকে দেবতারা বর দিয়েছিলেন, আলাদা অস্ত্র দিয়েছিলেন, তাহলে আরএসএস বর দিল, বললো টাকা দেবো, পুরনো আইকেস অফিসার দেবো, এসআইএস অফিসার দেবো, এসআইএস অফিসার দেবো, বিভিন্ন দেশের বিদেশের নানা লোকের ধনাঢ্য কুবেরদের দেবো, তারা টাকা দেবে, আর গুন্ডা দেবো, বদমাইশ দেবো। এখন মমতা ব্যানার্জি বলছেন না বিহার থেকে ঝাড়খণ্ড থেকে বিজেপি অস্ত্র নিয়ে আসবে, উনি ভালোভাবে জানেন ওই নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে জন সংকুশনের লস হচ্ছে, তখন অন্ধ্র থেকে, উড়িষ্যা থেকে, ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে মাওবাদীদের নাম করে আর বিভিন্ন দেশ বিদেশ থেকে টাকা নিয়ে এসেছিলেন এই আরএসএস এর হাত ধরে, তারপরে সংকুশনের লস পড়েছিল, তখন সবাই মিলে বলেছিল লস হটাও, কারণ তারা জানতো না রায়েগা বাস না বেজেগি বাসরি, তাহলে ঝাড় এবং সে লাল ঝান্ডাকে শেষ করতে হবে, দিল্লিতে মোদীর লুট চলবে, ব্যাংক লুট হচ্ছে, জিনিসের দাম বাড়ছে, জিডিপি সবচেয়ে নিচে, বেকারি বাড়ছে, দেশের মান সম্মান নিচে চলে গেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নেই, অথচ বিজ্ঞাপন দেখে বলবেন বিকাশ হচ্ছে, আমাদের রাজ্যে কলকারখানা নেই, আমাদের কৃষি সর্বনাশ, কৃষক ফসলের দাম পাচ্ছে না, 100 দিনের কাজের
যার কার্ড হওয়ার কথা তার কার্ড হয়নি, যার কার্ড হয়েছে সে কাজ পাচ্ছে না, যে কাজ পেয়েছে তার টাকা পাচ্ছে না, যার টাকা পাওয়ার কথা অন্ধকার নামে টাকা চলে যাচ্ছে। আমফানের ঝড়ে হোক, বন্যা ত্রাণে হোক, 100 দিনের কাজে হোক, ঘরের টাকায় হোক, লুট হচ্ছে। আমরা এই লুট বন্ধ করতে চাই। কোন লুটেরা কোন লুটকে বন্ধ করতে পারে না। আজকে দিল্লিতে মোদীর লুট, আর আজকে দিল্লির লুট চলছে, লাল ঝান্ডা কসম খেয়েছে। আমরা দুটো লুটকেই বন্ধ করব, কিন্তু একটা লুটেরা আর একটা লুটেরাকে ধরতে পারে না। যদি তৃণমূলের হয়ে লুট করছে, রাজ্যের পুলিশ তাকে পাহারা দেবে। যে তৃণমূলের লুট হয়ে গেছে, এবার বিজেপিতে চলে যাবে, তখন অমিত শাহের নির্দেশে কেন্দ্র পুলিশ তাকে পাহারা দেবে। বিমল গুরুং যেমন দেখেছেন আপনারা, যখন মমতার সঙ্গে ছিল আর যখন বিজেপির সঙ্গে গেল, এখানকার পুলিশ খুঁজছে নালে ওখানকার পুলিশ খুঁজছে, এখানকার পুলিশ যখন খুঁজছে ওখানকার পুলিশ পাহারা দিচ্ছে, ওখানকার পুলিশ যখন খুঁজছে এখানকার পুলিশ পাহারা দিচ্ছে। তাহলে কি হলো, বিজেপি আর তৃণমূলে ভাগাভাগি করে কি হলো? সাধারণ মানুষের না বিশ্বাস, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, লুট হচ্ছে, কাটমানি হচ্ছে, চুরি হচ্ছে, জোচুরি হচ্ছে, পুলিশের ওদিকে ধ্যান নেই। পুলিশ কি করছে? লুটেরা, ধর্ষক, চোর, জোচ্চোর, মাতব্বরকে পাহারা দিচ্ছে। সে যদি তৃণমূলের ঝান্ডা ধরে তাহলে রাজ্যের পুলিশ পাহারা দেবে, সে যদি বিজেপির ঝান্ডা ধরে তাহলে কেন্দ্রের পুলিশ পাহারা দেবে। দেখবেন বিজেপির একটা ছিটকে নেতা গেল সিআইএসএফ, বিএসএফ, তাই তো, সিআরপি পাহারা দিচ্ছে না। তৃণমূলের একটা চাওয়ান্নি নেতা গেল, দেখবেন রাজ্যের পুলিশ আগে পিছিয়ে স্টেনগান নিয়ে ঘুরছে না। ওদের মানুষকে বড্ড ভয়, কারণ মানুষের অনেক লুট করেছে। এই জন্য যখন লুট হয় তখন মানুষকে একসঙ্গে হতে হয়। যখন ডাকাত পড়ে তখন গ্রামের মানুষ চিৎকার করে বলে আয়, সবাই চলে আয়। কিন্তু ডাকাত কি বলে? চুপ, একদম কোনো আওয়াজ করবে না। তাহলে এই জোরা বলে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না। তাহলে তৃণমূল জানতো ডাকাতি করবে, লুট করবে। লুট করার আগে বলেছিল কেউ কোনো আওয়াজ করবেন না। চোররা তেমনি চুরি করে, ছিটকে লুকিয়ে, ছিট কেটে পকেট বড় লুকিয়ে পড়ে। ডাকাত যখন ডাকাতি করে, আপনার সিনেমায় দেখেছেন অনেক সময় বাসে ট্রামে হয়, ট্রেনে হয়, যখন ডাকাত পড়ে সে একটা রিভলভার ঠেকিয়ে বলে টু শব্দটা করবে না, যা আছে গয়না গাটি ব্যাগে যা আছে ঘড়ি ঘড়ি সব খুলে দিয়ে দাও। তাহলে আজকে তৃণমূল যেটা করছে, ওই বন্দুক ঠেকিয়ে ইলেকশনে বুথে হোক, পাড়ায় হোক, মহল্লায় হোক, বন্দুক থেকে বলছে কেউ কোনো কথা বলে না, আর যা টাকা পয়সা আছে জড়ো করে নিচ্ছে। তখন মানুষকে হাতে কোদাল থাকুক, কাটারি থাকুক, লাঠি থাকুক, কাস্তে থাকুক, সেই নিয়ে আওয়াজ দিতে হয়, আর গ্রামবাসীকে বেরিয়ে আসতে হয়, সবাই এক কাট্টা হয়। আজকে গোটা গ্রাম জেগেছে, আমরা পদযাত্রার ডাক দিয়েছি, হাজারো মানুষ হাজারো গ্রামে এক জায়গায় হচ্ছে, আর কোনো ভয়কে আমরা ভয় করব না। মানুষ যাচ্ছে, বাংলার মানুষের মেজাজ রাজ্যের প্রশাসন বুঝতে পারছে না। কতজনকে কামড়াতে পারবে? একটা অরুণিমা পালকে কামড়েছে, হাজারো অরুণিমা পাল আছে। একটা সুদীপ্তকে খুন করেছে, হাজারো সুদীপ্ত আছে। একটা মনিরুলকে, একটা আনিস খানকে খুন করেছে, হাজারো মনিরুল, হাজারো আনিস খান আছে। এই জন্য ইনসাফের জন্য, হকের জন্য আমরা লড়াই করছি। যারা